হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আপনাদের সাথে শেয়ার করব পুরুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় 9টি খাবার সম্পর্কে। তো দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন যাওয়া যাক টিপসে। অনেক পুরুষই বেশিরভাগ সময় খাবারের বিষয়ে উদাসীন থাকেন, অনেকটা যা জোটে তাই খাওয়ার মতো ব্যাপার যেন। কিন্তু কিছু খাবার যেমন সবার জন্যই স্বাস্থ্যকর, তেমনি শিশু, প্রাপ্তবয়স্ক, নারী ও পুরুষ এবং বৃদ্ধ প্রত্যেকের জন্যই আলাদাভাবে গুরুত্বপূর্ণ কিছু খাবারও রয়েছে, যে খাবারগুলো বয়স ও লিঙ্গভেদে যার যার জন্য উপকারী। তো বয়স্ক পুরুষদের জন্য তেমনই কিছু খাবার সম্পর্কে আমি আজকে বলবো। টমেটো। অনেক ধরনের উপকারী গুণাগুণের জন্য টমেটোকে অনেকেই সুপার ফুড বলেন। এতে আছে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান লাইসোপিন। এটা কোলেস্টেরল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, হৃদরোগ এবং নিম্ন কোলেস্টেরল বিষয়ে বিশেষভাবে উপকারী। আর এসব বিষয়ের অসুস্থতাই পুরুষদের মধ্যে খুবই সাধারণ। ঝিনুক বা শক্তির দস্তা। ঝিনুকে উচ্চ মাত্রায় দস্তা আছে। এই উপাদানটি পুরুষের উর্বরতা এবং যৌন স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। টেস্টোস্টেরন হরমোনের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে এবং স্বাস্থ্যবান বীর্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দস্তা। ঝিনুকের দস্তা চুলের জন্য উপকারী। দানাদার শস্য। দানাদার শস্যে উচ্চ মাত্রায় ভিটামিন, খনিজ উপাদান এবং আঁশ আছে। ওট বা জাইয়ের দানা এবং বাদামি চালে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে। শরীরের জন্য প্রয়োজনীয় এই ভিটামিন বি ডিপ্রেশন বা বিষণ্ণতা কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে এই ধরনের শস্যে প্রাপ্ত ফলেট বীর্যকে স্বাস্থ্যবান রাখতে সহায়তা করে এবং বায়োটিন চুল পড়া রোধে ভূমিকা রাখে। রসুন। হৃৎপিণ্ডের সুরক্ষা এবং হৃদরোগ প্রতিরোধে রসুনের উপকারিতার কথা সবাই জানেন। শুধু তাই নয়, কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখতেও সাহায্য করে রসুন। গবেষকরা বলেছেন যে পুরুষেরা নিয়মিত রসুন খান তাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কম থাকে। স্যামন মাছ। স্যামন এবং এ জাতীয় মাছ কেবল প্রোটিনের ভালো উৎসই নয়, এতে রয়েছে ওমেগা 3 নামের ফ্যাটি অ্যাসিড, যা বাজে ধরনের কম মাত্রার কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত। এটা হৃদরোগ, কোলেস্টেরল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে। ব্লুবেরি। বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্লুবেরিতে উচ্চ মাত্রার প্রো অ্যান্থোসাইনিডিন আছে, যা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বয়সজনিত স্মৃতিভ্রষ্টতা, টাইপ 2 ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে এই ফল। ফুলকপি। বাঁধাকপির মতো ফুলকপিতেও ক্যান্সার প্রতিরোধী রাসায়নিক সালফোরেন আছে। বলা হয়ে থাকে পুরুষের মূত্রাশয়ের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও কোলেস্টেরল ক্যান্সার হওয়া রোধ করতে সহায়তা করে। ডিম। চুল পড়ে যাচ্ছে? নিশ্চিত হন যে আপনার খাদ্য তালিকায় ডিম আছে। চুলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন আছে ডিমে, আর ডিমের কুসুম লৌহের খুবই ভালো উৎস। ডালিমের রস। অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন সমৃদ্ধ ডালিমের রস কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ রোধ করে। কিছু গবেষণায় বলা হয়েছে প্রতিদিন পরিমিত মাত্রায় ডালিমের রস পানে পুরুষের প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধি কমিয়ে দিতে পারে। তো দর্শক, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।